60 বিঘার বেশি কৃষি জমি একক নামে রাখা যাবে না এমন বিধান রেখে পাশ হয়েছে ভূমি অপরাধ এবং প্রতিকার আইন আর একই সাথে ভূমি নিয়ে প্রতারণা এবং জালিয়াতি করলে সেক্ষেত্রে সর্বোচ্চ সাজা 7 বছর সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আরও জানিয়েছেন জমি দখলে থাকলেই মালিক হওয়া যাবে না দলিল যার কাছে থাকবে জমিও তার আমি অনেকক্ষণ ধরে কথাগুলো শুনছিলাম দেশে চলমান 40 লাখ মামলার মধ্যে প্রায় 25 লাখই ভূমি সংক্রান্ত এর মধ্যে রয়েছে অবৈধ দখল ক্রেতার কাছে দখল হস্তান্তর না করা তথ্য গোপন করে বিক্রি এখন থেকে এমন প্রতারণা ও জালিয়াতি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে এই অপরাধে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ডের বিধান রেখে মঙ্গলবার সংসদে পাশ হয় ভূমি অপরাধ ও প্রতিকার আইন 2023 বুধবার সচিবালয়ে ভূমিমন্ত্রী জানান এই আইনের দুটি ধারা অজামিনযোগ্য যার মধ্যে রয়েছে জালিয়াতি করে অন্যের জমি নিজের নামে নেয়া তথ্য গোপন করে বিক্রি ভুয়া বা মিথ্যা দলিল তৈরি এগুলো সব সিভিল নেচারে চলে যেত যার পরে বছরের পর বছর মানুষ কোর্ট কাচারিতে দৌড়াতো এখন এটাকে আমরা সিভিলের এখান থেকে কিছুটা ভাগ বের করে নিয়ে এসে ক্রিমিনাল অফেন্সে নিয়ে আসছি যেটা কুইক ডিসপোজ অফ হবে এছাড়া ভূমি সংস্কার আইন অনুযায়ী এখন থেকে 60 বিঘার বেশি কৃষি জমি একক নামে থাকতে পারবে না উত্তরাধিকার সূত্রে 60 বিঘার অতিরিক্ত জমি ক্ষতিপূরণ দিয়ে মালিক হবে সরকার 60 বিঘার উপর আপনি কোনো জায়গা নিতে পারবেন না কোনো ইন্ডিভিজুয়াল কোম্পানি পারমিশন নিয়ে 500 বিঘা নিতে পারে 1000 বাট আমরা দেখব কি কারণে কি যুক্তিতে নিতে চাই মন্ত্রীর আশ্বাস ভূমি জটিলতা নিয়ে আর ভুগতে হবে না যে কোনো অভিযোগ নিষ্পত্তি করতে হবে 180 কার্যদিবসের মধ্যে আমরা ওখানে নির্ধারণ করে দিয়েছি 90 ডেজ 180 ডেজ আলাদা আলাদা ক্ষেত্র আছে নাফিউল ইসলাম লিংকন চ্যানেল 24 ঢাকা